2018 সালে চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগে এগিয়ে চলো সংঘ টাউন ক্লাবের ম্যাচে রেফারির ভূমিকা পালন করেছিলেন রাজ্যের জাতীয় মানের রেফারি রক্তিম সাহা। এই ম্যাচেই তৎকালীন সময়ে টাউন ক্লাবের টিম ম্যানেজার তপন সাহা ও ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি রক্তিম সাহার মধ্যে পেনাল্টিকে নিয়ে বিবাদের সৃষ্টি হয়। এই বিবাদকে কেন্দ্র করে দীর্ঘ 6 বছর মাঠে রেফারির ভূমিকায় দেখা যায়নি রক্তিম সাহাকে। অবশেষে দীর্ঘ 6 বছর পর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি যুগ্ম সচিব তথা তৎকালীন সময়ে টাউন ক্লাবের টিম ম্যানেজার তপন সাহার আবেদনে মাঠে ফিরে এসেছেন রক্তিম সাহা। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত বি ডিভিশন লিগে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও স্কাইলার্কের মধ্যে হওয়া ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন রক্তিম সাহা। 2018 চন্দ্র মেমোরিয়াল লিগের খেলায় টাউন ক্লাব আর এগিয়ে চলোর খেলা ছিল, তো একটা পেনাল্টিকে কেন্দ্র করে তখন আমি টাউন ক্লাবের ম্যানেজার ছিলাম। টাউন ক্লাবের বিপক্ষে কর্নার পেনাল্টি দেওয়াতে আমি রক্তিম সাহার উপরে একটু মানে প্রতিবাদ করেছিলাম। তারপরে একটু মানে ঝগড়াঝাটি হয়েছিল মাঠের মধ্যে, ঝগড়াঝাটির হওয়ার পর আমরা না খেলে মাঠের থেকে উঠে গেছিলাম। তারপর আমাদের পয়েন্ট কাট হয়েছে, তারপর রক্তিম সাহাকে এবং আমাকে দুজনকেই সাসপেন্ড করা হয়েছিল। করার পর অনেকে ত্রিপুরা রেফারিজেশনের প্রেসিডেন্ট ফুটবল এডিশনের অনেক কর্মকর্তা রক্তিমকে বলেছিল যে তুমি আবার মাঠে ফিরে এসো, তো রক্তিম আর মাঠে ফিরে আসেনি। গত বছর থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হওয়ার পর রক্তিমকে আবার মাঠে ফেরার জন্য আমি ওকে অনেকবার রিকোয়েস্ট করেছি, তো এইবার ও আমার কথা রেখেছে যে বলছে যে তো বন্ধা আমি আবার রেফারিং করবো। তো গতকালকে তাকে পোস্টিং দেওয়ার পর একবারও না বলিনি, তো কালকে তাই আজকে মাঠে নামলো। ব্যুরো রিপোর্ট আর ইনিউজ।